প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফিতে আমরা শুরু করেছি উইলিয়াম ফ্র্যাঙ্কেনার যে এথিক্স বই রয়েছে, সেই এথিক্স বইয়ে নীতিবিদ্যার যে বিভিন্ন বিষয়ে ফ্র্যাঙ্কেনা তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন, বিভিন্ন নৈতিক তত্ত্ব, যেমন কখনো তিনি আলোচনা করেছেন নৈতিক আত্মবাদকে, কখনো তিনি আলোচনা করেছেন সুখবাদ, আবার কখনো তিনি কান্টের যে নৈতিক মতবাদ তারও বিশ্লেষণ করেছেন। অর্থাৎ নৈতিকতার একটি নিজস্ব ব্যাখ্যা তিনি তার এই বইতে আমাদের সামনে উপস্থিত করেছেন। আমরা এই ফ্র্যাঙ্কেনার যে দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে নৈতিক আত্মবাদ বা মরাল বা এথিক্যাল ইগোইজম। আমরা আজকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই নৈতিক আত্মবাদ সম্পর্কে উইলিয়াম ফ্র্যাঙ্কেনা কী ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার এথিক্স বইতে যে বিভিন্ন নৈতিক মতবাদের আলোচনা শুরু করেছেন, তার মধ্যে প্রথম যে আলোচনাটা তিনি শুরু করেছেন সেটি হচ্ছে এই নৈতিক আত্মবাদের মাধ্যমে। তার মতে এই মতবাদ প্রথাগত যে নৈতিক নিয়ম, এই নৈতিক নিয়মের বিরুদ্ধে একটি চরম প্রতিবাদ। বাটলার এই নিয়মকে আত্মপ্রেমের নীতি বা এথিক্স অফ সেলফ লাভ বলে উল্লেখ করেছেন। নৈতিক আত্মবাদ কোনো কর্মধারা বা চরিত্র প্রলক্ষণ বা ট্রেইট অফ ক্যারেক্টার বোঝায় না। নৈতিক আত্মবাদী তত্ত্বের সাথে নিঃস্বার্থপরতা বা স্বার্থহীনতার কোনো বিরোধ নেই। একজন নৈতিক আত্মবাদী তার জীবনচর্যা বা জীবন পরিচালনায় তার তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েও স্বার্থপর আত্মসর্বস্ব বা আত্মপ্রেমমূলক কাজ নাও করতে পারেন। তিনি এগুলি করবেন কি না তা নির্ভর করে তিনি এগুলিকে শেষ পর্যন্ত তার নিজের পক্ষে সুবিধাজনক বলে মনে করেন কি না তার ওপর। আসলে তিনি ভাবতে পারেন যে বিনয় এবং অন্যের জন্য বিবেচনা সততার মতোই উত্তম বা গ্রহণযোগ্য নীতি। নৈতিক আত্মবাদী যখন ব্যক্তিকে বা ব্যক্তিকে নৈতিক কাজের কর্তা হিসাবে বিবেচনা করেন, তখন তিনি যে কথা বলতে চান তা হল, প্রথমত একজন ব্যক্তির এক এবং একমাত্র মৌলিক দায়িত্ব হলো তার নিজের জন্য অমঙ্গলের চাইতে বেশি মঙ্গল সাধন করা। নৈতিক আত্মবাদীর এই বক্তব্য থেকে এ কথা ততটা স্পষ্ট হয় না যে ব্যক্তি যখন নৈতিক দর্শক, ব্যক্তি যখন নৈতিক উপদেষ্টা বা বিচারক, তখন তার প্রকৃত ভূমিকা কী হবে। দ্বিতীয়ত, নৈতিক আত্মবাদী একথা বলতে পারেন যে এমনকি সেকেন্ড বা থার্ড পার্সনের ব্যক্তির ক্ষেত্রে, কারণ আমি যদি ফার্স্ট পার্সন হই, সেকেন্ড এবং থার্ড পার্সনের ব্যক্তির ক্ষেত্রে নৈতিক অবধারণের সময়, অর্থাৎ ইন কেস অফ মরাল জাজমেন্ট, ব্যক্তির তার নিজের পক্ষে যা সুবিধাজনক তার দ্বারা চালিত হওয়া উচিত। তৃতীয়ত, অবধারণ করার সময় কোনো ব্যক্তি যে লোকের সাথে কথা বলছেন বা যে লোকের বিষয়ে বলছেন সেই লোকের কিসে সুবিধা হয় তা তার পক্ষে বিবেচনা করা উচিত, তা তার পক্ষে দেখা উচিত। কিন্তু মতবাদের এই তৃতীয় বক্তব্য নৈতিক আত্মবাদের মূল নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়। অবশ্য যদি তা এরূপ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয় যে নির্দেশ মতো বিচার ব্যক্তির নিজের সুবিধার জন্য করা হচ্ছে, সেক্ষেত্রে নৈতিক আত্মবাদের এই তৃতীয় বক্তব্য দ্বিতীয় বক্তব্যের অন্তর্গত বলে মনে হয়। নৈতিক আত্মবাদীরা কি মঙ্গল কি অমঙ্গল অথবা কিসে ব্যক্তির কল্যাণ হয় সেই সম্পর্কে প্রায়ই
এপিকিউরাসের, গ্রিক দার্শনিক এপিকিউরাসের মতো সুখবাদী। সুখবাদীরা মঙ্গল বা কল্যাণকে আনন্দ বা সন্তোষের সাথে অভিন্ন করে দেখেন, এবং আনন্দ বা সন্তোষ বলতে তারা সুখকে বোঝে, কিন্তু তারা মঙ্গল বা কল্যাণকে জ্ঞান, শক্তি, আত্মোপলব্ধি অথবা প্লেটো যাকে সুখ, জ্ঞান এবং অন্যান্য ভালো জিনিসের মিশ্র জীবন বলেছেন, তার সাথেও অভিন্ন বলে বিবেচনা করতে পারেন। নৈতিক আত্মবাদী নিজের ব্যক্তিগত সাধারণ নীতি হিসাবে কাজের ও বিচারের আত্মবাদী নীতি গ্রহণ করেছেন করছেন না। কোনো ব্যক্তি এরূপ করতে পারেন এবং একই সাথে তা নিয়ে নীরব থাকতে পারেন, অথবা অন্য সকলের কাছে এমনকি পরার্থবাদ প্রচার করতে পারেন যা তার নিজের কাছেও সুবিধাজনক বলে বিবেচিত হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি তা করেন তবে তিনি কোনো নৈতিক নিয়মকে গ্রহণ করছেন না, কারণ কোনো ব্যক্তি যদি সাধারণ নীতিকে নৈতিক নিয়ম হিসাবে গ্রহণ করেন, কোনো সাধারণ নিয়মকে যদি তিনি নৈতিক নিয়ম হিসাবে গ্রহণ করেন, তবে সেই নিয়মকে সর্বজনীন নিয়ম হিসেবে গ্রহণ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তাছাড়া তার নিয়ম যাতে বাস্তবে গৃহীত হয় এবং প্রত্যেকে তাদের বুদ্ধি এবং শক্তি অনুসারে সেই নিয়ম অনুযায়ী কাজ করে তা দেখার জন্যও তাকে অবশ্যই ইচ্ছুক থাকতে হবে। তাকে তার সমস্ত সিদ্ধান্ত, সমস্ত নৈতিক সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। তা সত্ত্বেও ফ্র্যাঙ্কেনার মনে হয়েছে যে নৈতিক আত্মবাদী যদি তার মূল আদর্শনিষ্ঠ বক্তব্যের সাথে অন্যের বক্তব্যকে, অন্যের সাথে তার বক্তব্যকে গ্রহণ করতে না চান, তবে প্রত্যেক ব্যক্তি শেষ পর্যন্ত নিজের পক্ষে দীর্ঘস্থায়ী পরিপ্রেক্ষিতে যা ভালো বা মন্দ সেই আদর্শ অনুযায়ী কাজ করবেন। এক্ষেত্রে যুক্তি দেওয়া হয় যে নৈতিক আত্মবাদ স্ববিরোধী, কারণ অন্য ব্যক্তিরা তাদের পক্ষে যা সুবিধাজনক তা অত্যন্ত নিষ্ঠার সাথে অনুসরণ করলে আত্মবাদীর পক্ষে তা সুবিধাজনক হবে না। যেমন কাট বলতে পারেন যে কোনো ব্যক্তি আত্মবাদী নীতিকে সর্বজনীন হিসাবে ইচ্ছা করতে পারেন না, কিন্তু এটা যুক্তি, এই যুক্তি এটা দেখায় না যে নৈতিক আত্মবাদী যৌক্তিকভাবে স্ববিরোধী, কারণ এক ব্যক্তির কাছে যা সুবিধাজনক অন্য ব্যক্তির কাছে তা সুবিধাজনক হতে কোনো বাধা নেই। আর সেক্ষেত্রে আত্মবাদের যে নীতি সেই নীতি সর্বজনীন হোক এইরূপ ইচ্ছা করতেও কোনো বাধা নেই, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে তা একটি সংশয়জনক পূর্ব স্বীকৃতির, কারণ জগতে একটি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা থাকলে তার আত্মবাদী নীতি, তবেই সেক্ষেত্রে আত্মবাদী নীতি কিন্তু সর্বজনীন হতে পারে। কিন্তু জগতে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা যদি না থাকে তবে নৈতিক আত্মবাদী নীতি গ্রহণ করলে ইচ্ছার সংঘাত সৃষ্টি হবে এবং নৈতিক তত্ত্ব হিসেবে আত্মবাদকে গ্রহণ করা কিন্তু আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। এই সমস্যার সাথে আংশিকভাবে আরও একটি সমস্যা জড়িত। নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপদেশ প্রদান এবং বিচার করা, কিন্তু আমরা অতি অবশ্যই এইরূপ যে আত্মবাদী নির্ভর, আত্মবাদ নির্ভর উপদেশ ও বিচারকে সন্তোষজনক বলে মনে করতে পারি না এবং সেইরূপ উপদেশ ও বিচারকে অপ্রাসঙ্গিক বলে আমরা মনে করি। সুতরাং নৈতিকতার এই গুরুত্বপূর্ণ অংশ নৈতিক আত্মবাদ সমর্থন গ্রহণযোগ্য ভিত্তি, নৈতিক আত্মবাদের গ্রহণযোগ্য ভিত্তি হিসাবে গণ্য হতে পারে কি না সে সম্পর্কে কিন্তু সংশয় থেকে যাচ্ছে। অর্থাৎ নৈতিক জীবনের পুরো ইতিহাস হিসাবে নৈতিক আত্মবাদ যা সমর্থন করেছে তা হচ্ছে বিচক্ষণতা বা প্রুডেন্সিয়ালিজম, যাকে আপাত বিরোধী মনে হয়। প্রথমত ইহুদি খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে আত্মপ্রেম, এমনকি মার্জিত আত্মপ্রেমও সাধারণত নীতিহীনতা হিসেবে বিবেচিত হয়। অন্ততপক্ষে নৈতিক আত্মবাদীর বক্তব্য অনুসারে যখন আত্মপ্রেমকে কর্মের ও বিচারের প্রাথমিক ভিত্তি হিসাবে গ্রহণ করা হয়, এমনকি বিচক্ষণতাকে একটি গুণ হিসাবে স্বীকার করলে এবং নিজেদের কল্যাণকে নৈতিক বাধ্যতা বলে স্বীকার করলেও
এটা বিশ্বাস করা শক্ত যে বিচক্ষণতার উপর নির্ভরশীল নয় এমন কোনো নৈতিক সদ্গুণ বা নৈতিক বাধ্যতাবোধ নেই। এই বক্তব্যের জবাবে নৈতিক আত্মবাদী বলতে পারেন যে তিনি একটি নতুন নৈতিক নীতি প্রচার করছেন এবং আমরা কেবল প্রচলিত নৈতিক নিয়মকে গ্রহণ করতে পারি না বা তার নৈতিক আত্মবাদ খণ্ডনের ভিত্তি হিসাবে তাকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ তা করতে গেলে চক্রদোষ দেখা দেবে। নৈতিক আত্মবাদীর এই বক্তব্যের উত্তর হিসাবে ফ্র্যাঙ্কেনা মনে করেছেন যে বিচক্ষণতাবাদ বা মার্জিত আত্মপ্রেমের নীতি অনুসারে জীবনযাপন করার মধ্যে কোনো নৈতিকতা নেই। যেমন বাটলার বলেছেন এবং কান্ট সম্ভবত তার সাথে একমত হয়েছেন যে বিচক্ষণতাবাদ কোনোভাবেই জীবনের নৈতিক প্রতিষ্ঠান হতে পারে না, যদিও তা আবেগ অপেক্ষা ভালোভাবে আমাদের পথ প্রদর্শন করে থাকে। আসলে নৈতিক আত্মবাদ নীতি বহির্ভূত বা নৈতিকতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিচক্ষণতা দৃষ্টিভঙ্গি হবে নিরাসক্ত, তাতে কোনো আসক্তি থাকবে না। নৈতিক দৃষ্টিভঙ্গি যতই যদি নিরাসক্তই হয় তবে আত্মবাদী নীতিকে সর্বজনীন নিয়ম হিসাবে ইচ্ছা করতে প্রস্তুত থাকলেও নৈতিক আত্মবাদ নৈতিকতার বদলে এমন কি প্রস্তাব করতে চায় বলে অবশ্যই মনে করতে হবে, যাকে আমরা বাটলারের ভাষায় কুল সেলফ লাভ বলতে পারি। এখন এমন হতে পারে যে আমাদের সকলের নিরাসক্ত বা বুদ্ধিগ্রাহ্য আত্মপ্রেমকে নৈতিকতা হিসাবে বা নৈতিকতার বিকল্প হিসাবে গ্রহণ করা উচিত। নৈতিক আত্মবাদী যদি যুক্তি দেন যে যাতে আমাদের সকলের নিজের নিজের সর্বোচ্চ মঙ্গল সাধিত হবে বা ভবিষ্যতে যেটা সাধিত হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের তাই করা উচিত, তবে তা যুক্তিগ্রাহ্য হবে না, কারণ আমরা যদি তাই করি তবে সর্বোচ্চ সাধারণ মঙ্গল উৎপন্ন হবে। যদি তিনি এই প্রকার যুক্তি দেন তিনি মূলত একজন সর্বজনবাদী, তিনি কিন্তু কোনোভাবেই আত্মবাদী নন। কিন্তু আমরা মৌলিক নিয়ম হিসাবে এক্ষেত্রে আত্মবাদের পক্ষের যে যুক্তি সেই যুক্তিতেই আগ্রহী থাকি। আজকের এই এপিসোডে তোমাদের সামনে আলোচনা করলাম উইলিয়াম ফ্র্যাঙ্কেনা যেভাবে এই মোরাল ইগোইজম বা নৈতিক আত্মবাদকে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা। তোমরা মনোযোগ সহকারে আমাদের এই এপিসোডগুলো দেখো, অবশ্যই তোমাদের উপকার হবে। তোমরা একইভাবে আমাদের এই চ্যানেল বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং আমাদের ফেসবুক পেজ যে আনফোল্ডিং ফিলোসফি তার সাথে তোমরা যুক্ত হও। আজকের মতো এই মোরাল ইগোইজম বা নৈতিক আত্মবাদ সম্পর্কে ফ্র্যাঙ্কেনার ব্যাখ্যা সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।